চিকেন তাহলে হচ্ছে 130 টাকা, এরকম দু পিস চিকেন দিয়ে আর এরকম একটা কাতলা মাছ দিয়ে। কিন্তু কুমড়ো দিয়ে রয়েছে, রয়েছে এখানে ডাটা শাক, কি সুন্দরভাবে কিন্তু। এবং ছোটো রাইস রয়েছে, রাইসটা এখানে মিনিকেট চালের রাইস রয়েছে এখানে, দারুণ, জাস্ট অসাধারণ, তাই না? কিন্তু ডাটা শাকটা খেতে ঘরে এরকম খেতে পারি না বলে কিন্তু এরকম বাঙালি রেস্টুরেন্টগুলো খুঁজি, যেখানে বসে কিন্তু এরকম বাঙালি খেলে এনজয় করি। ভাতটা অল্প ভেঙে নি, ভাতটা কিন্তু যথেষ্ট গরম রয়েছে, নিয়ে নিচ্ছে কিন্তু এই গরমকালে কিন্তু এই ফুলকপি আলু দিয়ে তরকারি। এটা ফুলকপিটাও জাস্ট অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে কিন্তু। হ্যাঁ, মাংস মাংস টেস্ট লাগছে, দারুণ একটা বাঙালি তাহলে এত সুন্দর পরিবেশে বসে কিন্তু জাস্ট ফুলকপিটা দেখো। আমাদের ফুলকপি অলওয়েজ ফেভারিট, আমার শীতকালেও ভালো লাগে, গরমকালেও ভালো লাগে, কিন্তু অনেকটা গ্যাস হয় সেই জন্য খেতে ভয় পায়, কিন্তু আমার দারুণ লাগে। মসুর ডাল রয়েছে, তার সাথে একটু কিন্তু এই গন্ধরাজ লেবু যদি ছিটিয়ে নেওয়া যায়। এবার একটু রাইস নিয়ে নিই, এখানে রয়েছে কিন্তু কাতলা মাছ, কাতলা মাছ দিয়ে একটু পাতলা ঝোল, একদম ঘরের মতো কিন্তু ঝোলটা। আর মাস্টার পিসটা দেখো কত সুন্দর একটা পিস রয়েছে মাছের, সুন্দর কাতলা মাছ দিয়ে একটু বাঙালি স্টাইলে খেয়ে দেখি। এখানে মাটনটা আছে, নেই মাটনটা শেষ হয়ে গেছে, আমরা একটু দেরি করে ফেলেছি, সেখানে মাটনটা এখন নেই। তোমরা কিন্তু এখানে মাটন, চিকেন, কাতলা মাছ, রুই মাছ, তেলাপিয়া মাছ সব মাছই পাবে, চিংড়ি মাছও পাবে। আর